गुड मॉर्निंग, वेलकम टू ए न्यू ब्लॉग एंड गुड मॉर्निंग कर दो। गुड मॉर्निंग। तो आज के आयन एक रेडी हे एक उठानो हलो रेडी हबे और खे दे जहा पेन पर आज के संगे टाटा जाबे दक्षिणेश्वर मंदिर तै तो टेरिए देखे देख गुड मॉर्निंग कर दो सबाई के। ओ बाबा चोक मेरे दिल को आज भी कहन रेडी होच्छे तो मामा पापा संगे घूरते जाबो। हैं बेरु बेरु चले जाबो। बाबा आज के फास्ट घूरते जाच्छी हमरा। বাবা আজকে প্রথম বেরোচ্ছে ঘুরতে, বেরু বেরু বেরোচ্ছে। আপনি যাবে থেকে এসছে ও ডাক্তারের কাছে ছাড়া আর কোথাও যায়নি, এই প্রথম ঘুরতে যাবে। এই প্রথম বেরু বেরু যাচ্ছে বাবা, শোনা প্রথম বেরু বেরু যাচ্ছে। হ্যাঁ বাবা শোনা ঘুরতে যাব, বেরু বেরু চলে যাবো আমরা। হ্যাঁ ও বাবা রে, কত সুন্দর জামা, কত সুন্দর জামা পরেছ। এই আদমিকে জিনিসপত্র সব রেডি করা হচ্ছে। এর মধ্যে থেকে দুধটা নিয়ে যাবো, আসলে দুধটা গুঁড়ো নিয়ে যাব আর ওখানে ফ্লাস্কে করে জল নিয়ে যাচ্ছি, ওখানে মিশিয়ে দিয়ে যেখানে যদি খাওয়ার টাইম তো পড়বে এই দুখানা মতো, তাই বাইরেই খাওয়ানো হবে, তাই সমস্ত কিছু রেডি করছে। এই যে সবাই রেডি, আমিও রেডি, বেরিয়ে যাবো। এই দেখো আদমিককে, আদমিকের গোমপ হয়ে গেছে সুলতান আদ্বিক না সুলতান আয়ান। বাবা গোপটা কার মধ্যে রে, বাবা ও বাবা দেখি। যাচ্ছি হচ্ছে মিলন মঠ, এটা কি ওঙ্কারনাথ ঠাকুরের আশ্রম? ওঙ্কারনাথ ঠাকুরের আশ্রম। এখন তো আমরা ইচ্ছা করি একটু লেট করলাম, কারণ আমাদের এমনিতে লেট হয়ে গেছিল আর দক্ষিণেশ্বর মন্দির 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ, তাই মিলন মঠ থেকে ঘুরে সোজা দক্ষিণেশ্বর যাবো। তারপরে দেখা যাক খাওয়া দাওয়া তারপরেই হবে, আগে মার কাছে পুজো দেবো তারপরে। মহামিলন মঠে এসে গেছি। মা ওই একটা রামনাম খাতা, অনেকগুলো, একটা নয় বা অনেকগুলো জমা দেবে এখানে, ওই মঠেই দিতে হয়। এটা ওঙ্কারনাথ ঠাকুরের মঠ, তো ওখানে এই তো শুভ ঋদ্ধিকে নিয়ে সামনে এগোচ্ছে আর আমি আর মা পেছনে। যে মা আমি স্যারের আজকে প্রথম ঘোরার যে দিন, ঘুমোচ্ছে এখন, কিছুই জানে না ও, বাড়ি থেকে যে বেরিয়ে এসছে ওটাই জানে না। দেখো ঘুমোচ্ছে, যে কোনো মুহূর্তে উঠে পড়তে পারে। হ্যাঁ পাপার কোলে এখন, মা গেছে ভেতরে মহারাজের সাথে দেখা করতে, খাতাগুলো জমা দেবে। এসেছিলাম টাকা তুলতে দক্ষিণেশ্বর মন্দির, এখন
দক্ষিণেশ্বর মন্দির এখন বন্ধ, ভুজদের বসিয়ে দিয়ে এসছি একটা রেস্টুরেন্টে, সেখানে এমনি জাস্ট আলু পরোটা নাকি অর্ডার দিয়েছে, খাবে এমনি আদিকে খাওয়াবে, ওই কারণের জন্য রেস্টুরেন্টে এখন ঢোকা, কারণ নাহলে আমরা মন্দির থেকে বেরিয়ে বাইরে কোথাও মানে খেতে যাওয়ার প্রোগ্রাম আছে, আর আমি মন্দিরে পুজো দিয়েই খাবো, সেজন্য কিছু খাইনি, যাচ্ছি ওখানেই আবার। খাওয়া কমপ্লিট, খাওয়া কমপ্লিট, আর এই যে এতক্ষণে স্যার ঘুম থেকে উঠেছেন, এক্ষণে খাওয়া দাওয়া হলো, দেখছেন এখন এই প্রথম ওনার বাইরে ট্যুর, ওনার থেকে ওনার ব্যাগের যে ওয়েট বেশি হয়েছে, ব্যাগের যা জিনিসপত্র রয়েছে ওনার থেকে বেশি, আরো এখানে আছে বইয়ের ব্যাগের মধ্যে আরো আছে, স্যারের এখন ঢেকুর ওঠেননি বলে স্যার বসে আছেন, পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে এসছেন, স্যার জানেন না এখন কোথায় এসছে, বাবার বাবা নেই আপনার অ্যাটিটিউড নেই, ভাবছি কোথায় এসছে, হচ্ছে না জায়গা, এত আওয়াজ কেন, তাকাচ্ছি না, না না ক্যামেরায় শুট করছে, এখন মুখ ঘোরানো যাবে না, মুখ একদম ঘোরানো যাবে না, হ্যাঁ একদম ঠিক আছে, হ্যাঁ গোটটা লাগিয়ে দাও, আস্তে এটা পড়ে যাবে, ধরেছি আমি ধরেছি, গোপ লাগিয়েছ আবার চুষে, বোকা ছেলে, কিচ্ছু নেই ওর মধ্যে গো, কিচ্ছু নেই, ছি ছি ছি, গোপ টোপ লাগিয়ে কি অবস্থা, হ্যাঁ চাচা চৌধুরী নাকি তুমি, চাচা চৌধুরী দেখো অবস্থা দেখো তার, খুলে দাও তোর, আজ আমরা ঢুকছি, আজকে আবার ঘুমিয়ে গেছে, ওর পাপা গেছে পুজো দিতে, আমাদের তো এখন আমি আর ঋদ্ধি 6 মাস ওর অন্নপ্রাশন না হলে উঠতে পারবো না মন্দিরে, আমাদের ব্রাহ্মণ ঠাকুর বলেছে, তো ওই জন্য আমরা এখন মন্দিরে যেহেতু উঠতে পারবো না, ওই জন্য একটা জায়গায় বসে ওয়েট করছি, আর মাও দূর থেকে প্রণাম করে নেবে, মাও বললো অনেক আর হেঁটে যেতে পারবো না অতটা, ওই জন্য মা গেল না, এই তো আমরা এখন বসে এখানে ওয়েট করছি, আর একে দেখো দুষ্টু বাবাকে দেখো কম্বল খেয়ে নিচ্ছে, ওকে আমরা খেতে দিইনি দেখেছো, আমরা খেতে দিইনি প্রমাণ, ওই জন্য ও কম্বল খেয়ে নিচ্ছে দেখেছো, কম্বল খেয়ে নিচ্ছে, কম্বল খেয়ে নিচ্ছে বাবা, শুনো দিদি কম্বল খেয়ে নিচ্ছে বাবা, ও বাবা কম্বল খেয়ে নিচ্ছ, এই যে দিমার সঙ্গে এখন খেলু খেলু করছে, এবার দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি, এবারে চলে যাব হচ্ছে চিনার পার্কের আসে নালে, ওখানে খেয়ে দে তারপরে বাড়ি, এখনো পর্যন্ত আমার এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি, ওরাও কেউ ভাত টাত খাইনি যদিও, কিন্তু আলু পরোটা খেয়েছে তো, কিন্তু আমি কিছুই খাইনি, একদম গিয়ে 8টায় গিয়ে খেয়ে দে তারপরে বাড়ি যাবো, আর স্যার হচ্ছে দুবার এখানে রাস্তায় একে খাওয়াতেই টাইম চলে গেল, দুবার ধরে রাস্তায় ধর খাওয়ার টাইম পড়ে গেছে, খাওয়ার ওষুধ এইসব করে স্যার এখন ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আবার, ¡Gracias!
ভগবান এলো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কি করতে এসেছিল ভগবান জানে মানে প্রথম জীবনের প্রথম ঘুরতে বেড়ানো ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া ঘুমিয়ে ঘুমিয়ে আসা কিন্তু মন্দিরে গিয়ে চোখ খোলা আর কি আমাদের এখানে মাটন বিরিয়ানি চলে এসছে আর স্যালাড আর মা কিছু খাবে না বললো মা এখানে রিদ্ধি মায়ের কোলে এই রিদ্ধি ঘুমাচ্ছে মা কিছু খাবে না বললো মা বসে আছে আমরা খেয়ে নিচ্ছি দেখো বিরিয়ানির কি ক্রেজ একটা প্লেট কমপ্লিট করে আবার একটা আন্ডা বিরিয়ানি অর্ডার করেছিল এগ বিরিয়ানি আমরা খাচ্ছি এটা আর আমি আমার খাওয়া কমপ্লিট একটা শাহি টুকরা অর্ডার করা হয়েছিল শাহি টুকরাটা দুজনে মিলে খাবো হ্যাঁ আমার রাইসটাও নিয়েছে আমি খেতে পারিনি পুরোটা ও নিয়েছে প্রচুর বিরিয়ানি ভালোবাসে আমরা দুজনেই ভালোবাসি বিরিয়ানি তবে ওর খুব বেশি ভালোবাসে এখানে থামস আপ নিয়েছে আর ওই শাহি টুকরাটা নিয়েছি এটা খাবো দুজন মিলে এই আমি পুরোটা টোটো করে বাড়ি ফিরে যাচ্ছি আর দুজনে উঠে পড়েছে উঠছে খাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি এত খেয়ে নিয়েছি আইডাই করছি চলি বহুদিন বাদে এরকম ভাবে আড়াই প্লেটের কাছাকাছি বিরিয়ানি খেলাম আমরা খেতে এসেছিলাম আমি আর রাত্রে কিছু খাবো না বুইও কিছু খাবে না আয়ানে রাত্রের এইসবে খাওয়া হলো এই যে আমাকে দেখছে এখন আমার সাথে খেলছে একটু পাপা একটু আমার সাথে খেলছে এখন আর আমারও ঘুম পেয়ে গেছে পাপার সাথে খেলতে খেলতে আমিও ঘুমিয়ে যাবো পাপাও ঘুমিয়ে যাবে তাই তো বাপা হ্যাঁ তারপরে আমি আবার রাত্রিবেলা 3:30 থেকে উঠে খাওয়াবো তার আগে মাম্মা খাওয়াবে পাপা এখন একটু খেলছে আমার সাথে এই যে পাপার একটু গ্যাসটা বেরিয়েছিল না এক্ষুনি গ্যাসটা বার করে দিল বার করে দিয়ে খেলছে বাবা তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই অনেকবার ধরে বলছি করে দেওয়া পরে এবার আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কাল তো আজকের মতো গুড নাইট বাই বাবা টাটা করে দাও এদিকে টাটা করে দাও বাবা কেঁদে দিয়েছে বাই বাই বাই